নীতি বিরুদ্ধ ভাবে আইন বিরুদ্ধ ভাবে গোটা আন্দোলনটাকে তাদেরকে ভয় দেখানোর জন্য তাদেরকে চাপে ফেলার জন্য এই আন্দোলনকে ভাঙার জন্য অনৈতিক ভাবে পুলিশ আজকে এই কাজ করেছে। ছাত্রীরা অভিযোগ করছে যে পুলিশ তাদেরকে মারধর করে, পুলিশ তাদেরকে মারধর করেছে, দুজনকে এখনো অ্যাম্বুলেন্সে তোলা হলো, আরো অনেক জনের উপরে পুলিশ ব্রুটালি অ্যাটাক করেছে, পুলিশ সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ করেছে। আজকে দাবি করছেন তারা ডিভিশন বেঞ্চে গেছে, আজকে ডিভিশন বেঞ্চে গেছে, সিঙ্গেল বেঞ্চের এই যে 140 ওরা ডিভিশন বেঞ্চে যাক, আইন আদালত যেখানে উকিলের কাছে যাচ্ছেন, কিন্তু পুলিশ এখন এখানে যা কাণ্ড ঘটালেন সেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। আমরা এই লড়াইয়ের সাথে আছি, আগামী কাল গোটা রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে। সকাল 10টার সময় আমাদের কোর্টে যাওয়ার কথা, কোর্টে আদালতে গিয়ে রায় কি হবে তার ভয়ে তারা আজকে রাত্রিবেলা 1টার সময় এদের হিঁচড়াতে হিঁচড়াতে তুলে নিয়ে গেল। দেখুন, আমরা কাল সকালবেলায় আন্দোলনে নামছি, সারা পশ্চিমবঙ্গ আমরা স্তব্ধ করে দেবো। আজকে আমরা এটাই দেখতে পেলাম যে এখানে কোনো লয়, আমরা জানি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, আজকে পুলিশের কোনো অধিকার নেই এদেরকে তোলা। সন্ধ্যের পর মহিলাদের তোলা যায় না, রাত্রির 1টা বাজতে যাচ্ছে, এখন মহিলাদের তোলা হলো, ছেলেদের তোলা হলো, কেন, কিসের জন্য? ছাত্র যুবকে খেপিয়ে দেওয়ার এর ফল মুখ্যমন্ত্রীকে ভুগতে হবে। সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে পশ্চিমবঙ্গের রক্ত পিপাসু মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ কি বর্বরোচিত আক্রমণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিঙ্গুর আন্দোলন করেছেন, রাস্তার ধারে এনএইচ ব্লক করে দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের কথা বলতেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনার কথা বলতেন। এই ছাত্রগুলো এরা তো বলছে না আমরা কেউ গরু পাচার করতে চাই, কয়লা পাচার করতে চাই, এরা বলছে আমাদের চাকরি চাই। গতকাল চাকরি প্রার্থীদের অর্থাৎ নিয়োগের দাবিতে যারা আন্দোলন চালাচ্ছিলেন, অনশন চালাচ্ছিলেন, তাদের সেই আন্দোলন নিয়ে যে পরিস্থিতি তৈরি হলো সে প্রসঙ্গে শুভেন্দু অধিকারী টুইট করেছেন, করুণাময়ীতে 2014 টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের পুলিশ অভিযান চালিয়ে তুলে দেওয়ার ঘটনার কড়া নিন্দা করেছেন। তিনি বলেছেন টুইটে, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সল্ট লেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে 2014 টেট উত্তীর্ণদের অবস্থানকে নির্মমভাবে বলপ্রয়োগ করে তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গ নাকি হিটলারের জার্মানি? দেখুন, গণতন্ত্রের একটা অন্যতম স্তম্ভ জুডিশিয়ারি, এই জুডিশিয়ারিকে মানা বা কোর্টের নির্দেশ মানা কি কোনো অন্যায়? নাকি নাকি ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়াটা অন্যায়? যারা আন্দোলন করছেন তাদের প্রতি পূর্ণ সংবেদনশীলতার সাথেই বলছি, আইন তো কখনো হাতে নিয়ে নেওয়া যায় না। আমরা তো বারংবার দেখেছি পুলিশ কিভাবে তাদেরকে রিকোয়েস্ট করেছেন, একবার না একাধিকবার তাদেরকে অনুরোধ করেছেন যে এখানে 144 জন করা আছে, এখানে অনুগ্রহ করে আপনারা বসবেন না। আসলে সমস্যাটা তো অন্য জায়গায়। মাননীয় মুখ্যমন্ত্রী সহ পশ্চিমবঙ্গ সরকার যখন সংবেদনশীলতার সাথে সমস্ত সমাধান সমস্যা সমাধান করার জন্য নানা রকম পথ বার করে এগোচ্ছেন, তখন বিরোধীরা কখনো এদের কাছে নিজেদের মাংসওয়ালা ক্যাডারকে পাঠিয়ে দিচ্ছেন, কখনো ঘুগনিওয়ালা ক্যাডারকে পাঠিয়ে দিচ্ছেন চাকরি প্রার্থী হিসাবে, কখনো বিজেপি সাংসদ সৌমিত্র খানের মত অনুযায়ী রাজনৈতিক শিক্ষানবিশ বা অযোগ্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে চলে যাচ্ছেন, তাদেরকে প্ররোচিত করছেন, কখনো আইনের জাল বুনে তাদের চাকরি পাওয়ার পথটা বন্ধ করছেন। আসলে তো আমরা বারবার বলছি সরকারই পারবেন এদের সমস্যার সমাধান করতে আইন মেনে, কিন্তু বিরোধীরা দেখছে সরকার যদি সমস্যার সমাধান করে দেয়, এই আন্দোলন যদি উঠে যায়, তাহলে জনবিচ্ছিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো ঘোলা জলে রাজনীতি করার রসদটা পাবে না। তাই তারা কোনোভাবেই চায় না যে এই আন্দোলনটা উঠুক, তারা যে কোনো মূল্যে আন্দোলনটা জিয়ে রাখতে চাইছে। আবার আমি আন্দোলনকারীদের কাছে আবেদন করছি, সরকারকে সহযোগিতা করুন, সরকারকে আইনানুগ ব্যবস্থা নিয়ে আইনগত পদ্ধতির মধ্যে দিয়ে আপনাদের সমস্যার সমাধান করার সুযোগ করে দিন। ধন্যবাদ শান্তনুদা।